আজিকালি এন্ড্রয়েড মোবাইল সকলোরে হাতে হাতে, কি গৃহিণী কি বোয়ারী। কিন্তু আজিকালির আধুনিক বহু পত্নীর দরে স্বামীর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নহয় বা স্বামীর 500 টকিয়া নোটবুর গুতায়ও নহয়। স্বামীয়ে খরচ করার পাছত রই যা সেই এটকা দুটকাবর এগারী লক্ষ্মী তিরতাই গোটাই থাকিল। এনেকয়ে স্বামীর কষ্টপার্জিত ধন আর দেহাক পানি করা অবস্থাক সন্মান জানাই এগারী মহিলায় ক্রয় করলে প্রায় 20,000 টকিয়া মোবাইল ফোন, যার বাবে বৃহস্পতিবার দিনটোত বিশেষ চর্চা লই ডিব্রুগড়ের এগারী গৃহিণী। তো আজি ইমানখিনি খুচুরা টাকা আজি বাইদেউ নিজের ঘর জমা করে তো আজি একটা মোবাইল ফোন কিনব আছে, খুবই একটা মানে ভাল কথা মোর কারণে। আর মানে বাইদেউর পর জানি বিচার ইমানখিনি পয়সা তখন জমা করলে এক্সপিরিয়েন্স মানে বাইদেউ কব। মো এখন সরু গেলামটা দোকান আছে, তাতে মানে মানে ব্যবসায় মেডিসিন ফার্মাসি তাতো মই এনেকে 6,000-7,000 দি যাও। আর আমার তাতে বরবরুয়াতো আমি দিও, মই বহিবিল হয় বরবরুয়াতো মই ইমানখিনি পয়সা দিয়া উপর মানে এতিয়া মই লৈ আহিলো 18,520 টাকা আজি বাইদেউ জমা করেছে। লৈ অহা অসুবিধার কারণে নাই নাই কেউ আজিও মানে আর 10,000 সরাসরি খুচুরা পয়সাবর গণিবলৈ মোবাইল ডিলারত যথেষ্ট সময় লাগে যদিও ব্যবসায় প্রতিষ্ঠানৰ গৰাকীয়ে গণি গণি বৰকৈ সুখী হল মহিলা গৰাকীয়ে দিয়া খুচুরা পয়সাখিনি। কারণ আজির সময়ত এনে মহিলা খুবেই কম, এনে গ্রাহক নাহে কেতিয়াও তেওঁলোকৰ প্রতিষ্ঠানলৈ। ডিব্রুগড়ৰ পৰা জেসিম আহমেদৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।